শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনের মারিউপোলে রাশিয়া তীব্র হামলার মধ্যেও অক্ষত রইল মসজিদ, রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ, রাশিয়া নিয়ে চীনকে যে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র, গোপন ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ওই ক্ষেপণাস্ত্র বলল ইরান, রুশ বাহিনীর যে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজধানী কিয়েভের মেয়র, রাশিয়ার অর্থনীতি গতিশীল করতে পারবে একমাত্র চীন, যুদ্ধে ইউক্রেনের মারিউপলের 2187 বাসিন্দা নিহত, থাইল্যান্ডে আটকে পড়েছে রাশিয়া ইউক্রেনের কয়েক হাজার পর্যটক। এবার বিস্তারিত, ইউক্রেনের মারিউপোল শহরে রাশিয়ান সেনাদের তীব্র হামলার মধ্যেও মসজিদ অক্ষত রয়েছে। মারিউপোল শহরের এই মসজিদটি তুরস্কের নাগরিকদের অর্থায়নে নির্মিত। শনিবার এই মসজিদ সমিতির প্রধান জানিয়েছেন, মারিউপোল শহরের চারপাশে ও ভিতরে লড়াই চললেও মসজিদটি অক্ষত আছে। ইউক্রেনের মারিউপোল শহরের কানুনি সুলতান সুলেমান মসজিদ সমিতির প্রধান ইসরায়েল হাসিওগ্লু বলেন, মারিউপোল শহরের আশেপাশে যে এলাকাটি মসজিদ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সেখানে লড়াই চলছে, কিন্তু আমাদের মসজিদটি অক্ষত আছে। ওই মসজিদ সমিতির প্রধান আরও বলেন, রুশ সেনাবাহিনী সমগ্র মারিউপোল শহর ঘিরে ফেলেছে, তারা এই শহরটির কেন্দ্রস্থলে গোলাবর্ষণ করছে ও গুলি চালিয়ে যাচ্ছে। এখন এখানকার লোকদের জরুরি মানবিক সহায়তা দরকার, যারা এই শহরে আছেন তাদের জন্য পানি ও খাবার দরকার। তিনি আরো বলেন, এই মসজিদের 700 মিটার দূরে রকেট হামলা হয়েছে, কিন্তু তাতে মসজিদের কোনো ক্ষতি হয়নি। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন লোহানস্ক অঞ্চলে রুশ বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে, এমনই অভিযোগ করেছেন ইউক্রেনের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা। পপসনের প্রধান পুলিশ কর্মকর্তা অলেসকি বিলচিস্তিস্কি শনিবার বলেছেন, রাশিয়ান বাহিনী তার অঞ্চলে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল একই অভিযোগ করেছেন। তিনি বলেন, লোহানস্ক অঞ্চলের পপসোনারে রাত জুড়ে হামলায় রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে, তবে রয়টার্সের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের নিউ ডোমিলা ড্যানিসোভা নামে ওই ন্যায়পাল রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে এমন একটি ছবি শেয়ার করেছেন, তবে ইউক্রেনের কাছে এর শক্ত প্রমাণ আছে এ দাবি করেনি। লিউডোমিলা ডেনিসোভা অনলাইনে এক বিবৃতিতে বলেন, রোম কনভেনশন মতে একটি বেসামরিক শহরে এমন অস্ত্র দিয়ে রুশ বাহিনীর বোমা হামলা একটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। রাশিয়া নিয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলিভান রবিবার চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো পরিহার করতে সহায়তা করলে চীনকে পরিণতি ভোগ করতে হবে। মার্কিন এই উপদেষ্টা বলেন, আমরা ব্যক্তিগতভাবে সরাসরি বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করছি, নিষেধাজ্ঞার বিষয়ে কোনো দেশ রাশিয়াকে সহায়তা করবে আমরা তা সহ্য করব না, সহায়তা করলে অবশ্যই তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। বিশ্বের সর্বোচ্চ অর্থনৈতিক শক্তিশালী দুই দেশ চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের উন্মুক্ত চ্যানেল রক্ষার্থে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলিভান আগামী সোমবার ইতালিতে চীনের শীর্ষ কূটনীতিক ইয়াং জিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরাকের কুর্দিস্তানে আঘাত এনেছে একঝাঁক ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় রোববার সকালে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন কনসুলেটেও আঘাত হানে। ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছিল। এবার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রগুলো গোপন ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে দাবি করেছে দেশটি। ইরাকে অবস্থিত ইরানের রাষ্ট্র টিভির এক সংবাদদাতা রোববার এ কথা জানিয়েছেন বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের অফিসিয়াল ওয়েবসাইটে সিপা নিউজ একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস ওই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদীদের উদ্দেশ্য করে নিক্ষেপ করেছে। সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ডের দুই কর্মকর্তা নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর রোববার ইরবিলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। ইরানের বিপ্লবী গার্ডের দুই কর্মকর্তা নিহতের পেছনে যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত ইসরায়েলের হাত রয়েছে বলে ধারণা করা হয়। ইরানের বিপ্লবী গার্ড মঙ্গলবার সতর্ক করেছিল যে ইসলামিক প্রজাতন্ত্রের চিরশত্রু ইসরায়েলকে এই অপরাধের মূল্য দিতে হবে। রোববার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের পূর্ব দিকের সীমান্ত থেকে এসেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাই সেগুলো ইরান থেকে ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছিল।
কুর্দি নিরাপত্তা বাহিনী জানায় রোববার 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটে আঘাত হানে। কুর্দিস্তান কাউন্টার টেররিজম ইউনিট এক বিবৃতিতে জানায়, ইরাক ও কুর্দিস্তানের সীমানার বাইরে থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে আসছিল। হামলার জেরে মার্কিন কনসুলেটের ক্ষতি না হলে সামনে থাকা স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান 24 এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে ইরবিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কুর্দিস্তান অঞ্চল সহ ইরাকের সৈন্য সংখ্যা কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে মার্কিন সেনারা। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেছেন, ইউক্রেনের রুশ বাহিনীর রাসায়নিক অথবা জৈব অস্ত্রের ব্যবহার নিয়ে তিনি উদ্বিগ্ন। সিএনএন এর সাংবাদিক ডানা বাস ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়রকে প্রশ্ন করেন, ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাসায়নিক কিংবা জৈব অস্ত্রের ব্যবহার নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা উদ্বিগ্ন, তারা এখনই ইউক্রেনে এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে। সাবেক এই বক্সিং চ্যাম্পিয়ন বলেন, পুতিন বলেছিলেন তার অভিযান সামরিক বাহিনীর বিরুদ্ধে, কিন্তু এখন আমরা দেখছি হাজার হাজার বেসামরিক নাগরিক এবং শিশু নিহত হচ্ছে। পুতিনের যুদ্ধ ইউক্রেনের সকল নাগরিকের বিরুদ্ধে। সিএনএন এর খবরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেনি, তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সতর্ক করেছেন, রুশ বাহিনী ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। ইউক্রেনে রুশ আগ্রাসনের জের ধরে ভিসা ও মাস্টার কার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এর আগে পেপাল, নেটফ্লিক্স, ইন্টেল এর মতো সংস্থাগুলো রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংক গ্রাহকদের জন্য বিকল্প চিন্তা করছে রাশিয়া। তারা চীনের ইউনিয়ন পে ব্যবহার করে কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে। এর ফলে রাশিয়ান কার্ড হোল্ডারদের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই বিকল্প খুব একটা সহজ হবে না, কারণ রাশিয়ার মধ্যে ইউনিয়ন পে নেটওয়ার্ক ছোট। রাশিয়ার অনেক ব্যাংকের সঙ্গে এই কোম্পানির কোনো সম্পর্ক নেই। পরামর্শদাতা প্রতিষ্ঠান অলিভার ওয়াইম্যান এর জেসন একবার্গের মতে, রাশিয়ানদের জন্য সমস্যা হল বিশ্বের 180টিরও বেশি দেশে থাকা সত্ত্বেও ইউনিয়ন পে আমেরিকা এবং ইউরোপে এখনও একটি প্রান্তিক পরিষেবা। ইউক্রেনের রুশ আক্রমণ, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা ইত্যাদি বিবেচনায় ইন্টারনেট বিশেষজ্ঞরা এখন ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেমের প্রশংসা করছেন, যার উপর ভিত্তি করে চীনা ব্যাংকগুলো বিশ্বজুড়ে তাদের নিজস্ব মুদ্রা লেনদেন করে থাকে এবং এটি নিয়ে চীনের জাতীয়তাবাদী ব্লগারদের একটি নতুন স্বপ্ন রয়েছে। এদিকে কেউ কেউ বেলজিয়াম ভিত্তিক আর্থিক লেনদেন পরিষেবা সুইফটের কঠোর সমালোচনা করছেন। এ নিয়ে টুইটারের মতো প্ল্যাটফর্ম ওয়েইবোর একজন জনপ্রিয় ব্লগার লিখেছেন, সুইফট নামক জিনিসটির ওপর নির্ভর করা যায় না। সিআইপিএস ও সুইফটের কোনোটি চীনে ততটা পরিচিত নয়, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের ফলে দেশটি চীনের নিজস্ব আর্থিক নেটওয়ার্কগুলোর ওপর জোর দিচ্ছে। এক্ষেত্রে রাশিয়াকে সাহায্য করার জন্য চীনের তিনটি প্রাথমিক আর্থিক চ্যানেল রয়েছে, যার মধ্যে দুটি বৈধ, তবে এগুলোর কোনোটি পশ্চিমা আর্থিক লেনদেন ব্যবস্থার বিকল্প ব্যবস্থা হওয়ার মতো নয়। প্রায় 2 সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা এবং সরবরাহ বন্ধ রেখে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে বোমা বর্ষণ করা হয়েছে। এতে এখন পর্যন্ত 2,187 জন বাসিন্দা নিহত হয়েছে বলে জানিয়েছে সিটি কাউন্সিল। খবর আল জাজিরার। মারিউপোলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল শহরটিতে অন্তত 22টি রুশ হামলা হয়েছে। এছাড়া গত 12 দিন ধরে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। শহরে বিদ্যুৎ, পানি অথবা হিটিং এর ব্যবস্থা নেই, প্রায় কোনো মোবাইল যোগাযোগ ব্যবস্থা, খাদ্য ও পানির মজুদ ফুরিয়ে আসছে। রাশিয়ান বাহিনী শহরটির পূর্ব উপকণ্ঠ দখল করেছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে আবাসিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে। এদিকে পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলের সামরিক ঘাঁটিতে হামলায় নিহত বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়েছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, রবিবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত 134 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর আরোপ করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। বিভিন্ন কোম্পানি বাতিল করেছে ফ্লাইট। এমন পরিস্থিতিতে থাইল্যান্ডের রাশিয়ার কয়েক হাজার পর্যটক আটকা পড়েছে। জানা গেছে, নিষেধাজ্ঞা ও ফ্লাইট বাতিলের কারণেই পর্যটকরা দেশে ফিরতে অথবা সেখানের বিল পরিশোধ করতে পারছেন না। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে ইউরোপে সংকট চালায় দক্ষিণ পূর্ব
এশিয়ার দেশটি পর্যটন শিল্প ঘুরে দাঁড়াতে পারছে না। তাছাড়া দুই বছরের বেশি সময় ধরে চলা করোনা মহামারীর কারণে দেশটির পর্যটন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মহামারীর আগে অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় রাশিয়া থেকে বেশি ভ্রমণকারী থাইল্যান্ডে যেত। থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের গভর্নর যথুসক সুপারসন জানিয়েছেন, ফুকেট, সুরাত, থানি, ক্রাবি ও পাতায়াতে প্রায় 6,500 রাশিয়ান পর্যটক আটকা পড়েছে। এ চারটি প্রদেশে সমুদ্র তীরবর্তী জনপ্রিয় রিসোর্টগুলো অবস্থিত। এছাড়া 1,000 ইউক্রেনীয় নাগরিকও সেখানে আটকা পড়েছে বলে জানানো হয়েছে। যথুসক সুপারসন বলেন, আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ও ফ্লাইট বন্ধ হওয়ার কারণে রাশিয়ানরা বিপাকে পড়েছে। বিশেষ করে ক্রেডিট কার্ড কোম্পানিগুলো মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞায় অংশ নিয়ে এ অচলাবস্থা তৈরি হয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা দেরিতে ফিরতে চান। তিনি আরও বলেন, এখনও কিছু এয়ারলাইন্স রাশিয়ায় ফ্লাইট পরিচালনা করছে, কিন্তু যাত্রীদের অন্য দেশে ট্রানজিট নিতে হবে। এক্ষেত্রে সমন্বয় ও ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।